প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে কিভাবে কপার তড়িদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হয় এবং সেখানে কী ধরনের বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া কী হয় এবং ক্যাথোড বিক্রিয়া কী হয়। তাহলে প্রথমে আমরা এক গ্লাস জল নিয়েছিলাম, ঠিক আছে, তার সঙ্গে আমরা কপার সালফেট দেখাচ্ছি। কপার সালফেট দেখো আমরা জল নিয়েছি, তার সঙ্গে আমরা এই যে কপার সালফেট বা CSO4, এই CSO4 আমরা নিয়েছি, নিয়ে এটার সঙ্গে মিক্স ক্রাপ করেছি। আমরা আরেকটু মিশিয়ে দিচ্ছি। দেখো কপার সালফেট, এই কপার সালফেট নিয়েছি, এই কপার সালফেট নেওয়ার পরে এই কপার সালফেটটা আমরা জলের মধ্যে মিশিয়ে দেবো, ঠিক আছে। জলের মধ্যে মিশিয়ে দিলাম, জলের মধ্যে মিশিয়ে দেওয়ার পর সেটা আমরা একটু গুলে নিচ্ছি। ঠিক আছে, এরপর দেখবে আমরা দুটো কপার ইলেকট্রোড নিয়েছি। এখানে দেখে নাও, আমরা দুটো কপার ইলেকট্রোড নিয়েছি, এই একটা কপার ইলেকট্রোড আর এই একটা কপার ইলেকট্রোড, ঠিক আছে, দেখতে পাচ্ছি একটা কপার ইলেকট্রোড। তাহলে এই দুটো ইলেকট্রোডকে আমরা এই ব্যাটারি সেল নিয়েছি দুটো, যারা পজিটিভ, যারা সিরিজ কানেকশন আছে, অর্থাৎ 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট, অর্থাৎ 3 ভোল্ট। তবে এটা আমরা পজিটিভ সঙ্গে জয়েন করেছি, অর্থাৎ এটা অ্যানোড, এটা অ্যানোডের কাজ করবে। আর এই যে কালো তার, এখানে আমরা নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি, এখানে আমরা আরেকটা কপার ইলেকট্রোড লাগিয়েছি, ঠিক আছে। তাহলে এইবার এই দুটো যদি আমরা এই কপার সালফেট সলিউশনের মধ্যে দিয়ে দিই, তাহলে দেখা যাক কী হয়। তাহলে দেখো আমাদের এই কপার সালফেট সলিউশনের ইলেকট্রোলিসিস পদ্ধতি এখানে হচ্ছে। ইলেকট্রোলিসিস পদ্ধতিতে কী হয় সেটা আমাদের একটু জানতে হবে। ইলেকট্রোলিসিস পদ্ধতি প্রথমে আমি বলে নিই যে আমাদের তড়িৎ আমরা কী কী নিয়েছি, কপার নির্মিত ক্যাথোড এবং অ্যানোড। তড়িৎ বিশ্লেষণ আয়নে আয়নীভবন বিক্রিয়া এখানে কী হবে, আমরা এখানে কপার সালফেট নিয়েছি, CuSO4 অ্যাকোয়াস, তাহলে এটা ভেঙে যাবে Cu2+ অ্যাকোয়াস প্লাস SO4 2-। আর জল আছে H2O, তাহলে H2O ভাঙবে H+ প্লাস OH-, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ক্যাথোড বিক্রিয়া যেটা হবে সেটা হবে Cu2+ প্লাস 2 ইলেকট্রন, Cu অর্থাৎ বিজারণ হবে। তাহলে ক্যাথোড বিক্রিয়াতে হবে বিজারণ, আর অ্যানোড বিক্রিয়া হবে Cu, সমান হয়ে যাবে Cu2+ প্লাস 2 ইলেকট্রন। আমরা এখানে দেখাচ্ছি, লিখে এখানে দেখে নাও যে ক্যাথোড বিক্রিয়া বা ক্যাথোড রিয়াকশন, ক্যাথোড রিয়াকশন হবে Cu2+ প্লাস 2 ইলেকট্রন Cu, অর্থাৎ গেন অফ ইলেকট্রন, ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে হয় বিজারণ। তাহলে ক্যাথোডে আমাদের হচ্ছে বিজারণ, ঠিক আছে, ক্যাথোডে আমাদের হচ্ছে বিজারণ, আর অ্যানোডে হচ্ছে জারণ। আর আরো জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ। তাহলে অ্যানোড রিয়াকশন দেখো Cu হয়ে যাচ্ছে তোমার Cu2+2+2 ইলেকট্রন, দুটো ইলেকট্রন ত্যাগ করে তৈরি হচ্ছে Cu2+, ঠিক আছে। তো দেখো ক্যাথোড রিয়াকশন হচ্ছে Cu2+ প্লাস 2 ইলেকট্রন হয়ে যাচ্ছে Cu, তার মানে হচ্ছে আমাদের Cu2+ প্লাস SO4 2- আমাদের ভেঙে যাচ্ছিল, সেখানে ক্যাথোড রিয়াকশন হচ্ছে Cu2+ প্লাস 2 ইলেকট্রন হয়েছে Cu, অর্থাৎ এটা আমাদের ক্যাথোড রিয়াকশন বা বিজারণ, আর অ্যানোড রিয়াকশন হচ্ছে জারণ। এর মানে হচ্ছে যে আমাদের ইলেকট্রোলিসিস আর কপার সালফেট সলিউশন যদি করা হয়, তাহলে দেখা যাবে যে আমাদের এই ক্যাথোড বা অ্যানোড, যে অ্যানোড আমাদের কপার নিয়েছি, এই অ্যানোডটা গলে যাচ্ছে এবং এই কপার ক্যাথোড এসে সঞ্চিত হচ্ছে। দেখো খুব ভালো করে, তাহলে এই কপার 99.99% ক্যাথোডে সঞ্চিত হচ্ছে, যে কালার রঙ দেখো এখানে এই কপারটা কিন্তু সঞ্চিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রোলিসিস অফ কপার সালফেট সলিউশন। আমরা কী নিয়েছি, দুটো কপার নিয়েছি, তাহলে দুটো কপার নেওয়ার ফলে আমাদের কী হচ্ছে অ্যানোড, অ্যানোড আমাদের কী হচ্ছে মেল্ট হচ্ছে, মেল্ট হয়ে গিয়ে আমাদের পিওর কপার ক্যাথোড গিয়ে জমা হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইলেকট্রোলিসিস অফ কপার সালফেট সলিউশন। আমাদের কী কী প্রয়োজন আরেকবার বলে দিই, আমাদের কিছু কানেক্টিং ওয়্যারস দরকার, আর দুটো শেল দরকার, আর ওয়াটার, আর কপার সালফেট। তাহলে কপার সালফেট আমরা জলের মধ্যে নেব, জলের মধ্যে নিয়ে সেটাকে আমরা কপার সালফেট সলিউশন বানাবো। আর পজিটিভ কপার, পজিটিভ টার্মিনালের সঙ্গে কপার প্লেট আমরা লাগিয়ে দেবো, এবং নেগেটিভ টার্মিনাল আমরা
নিয়ে কপারের সঙ্গে লাগিয়ে দেবো, লাগিয়ে আমরা ইলেকট্রোলিসিস অফ ওয়াটার করবো। তাহলে দেখো ইলেকট্রোলিসিস অফ ওয়াটার করলে আমাদের দু ধরনের রিয়াকশন হয়, তাকে বলি ক্যাথোড রিয়াকশন, যেটা আমাদের এখনই দেখালাম। এই ক্যাথোড রিয়াকশন হচ্ছে সিইউ টু প্লাস, আরেকবার দেখে দিচ্ছি, সিইউ টু প্লাস প্লাস টু ইলেকট্রন হচ্ছে সিইউ, অর্থাৎ ক্যাথোডে আমাদের কপার সঞ্চিত হবে, এবং অ্যানোড রিয়াকশন হচ্ছে সিইউ সিইউ টু প্লাস প্লাস টু প্লাস টু ইলেকট্রন। তাহলে ক্যাথোড অ্যানোড রিয়াকশনে কী হচ্ছে, সিইউ টু প্লাস প্লাস টু ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের লস অফ ইলেকট্রন অর্থাৎ অক্সিডেশন। এখানে তাহলে রিডক্স রিয়াকশন আমাদের হচ্ছে, রিডক্স রিয়াকশন অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে। তাহলে অ্যানোডে আমাদের হচ্ছে জারণ এবং ক্যাথোডে হচ্ছে বিজারণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাথোডে কিন্তু আমাদের কপার জমা হচ্ছে, আমরা খুব ভালো করে লক্ষ্য করো, দেখো ক্যাথোডে কিন্তু কপার কিন্তু জমা হয়ে যাচ্ছে, ব্ল্যাক রঙে দেখো একটা হালকা ব্ল্যাক, তাহলে এই ক্যাথোডের মধ্যে কিন্তু আমাদের পিওর কপার কিন্তু জমা হচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমরা বলি ইলেকট্রোলিসিস অফ কপার সালফেট সলিউশন, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।